হঠাৎ করেই আজ মুম্বাই পৌঁছলেন দেব ও রুকমিনি। এই উইকেন্ড সেখানেই কাটাবেন তারা। তবে নিছক ভ্রমণ নয়, একেবারেই ব্যস্ত একটা প্রমোশনাল ট্রিপ। মুম্বাইতে টুইটার ইন্ডিয়ার অফিস থেকে আগামীকাল বেলা একটায় লাইভে আসবেন দুজন এবং কথা বলবেন তাদের আসন্ন ছবি চ্যাম্প নিয়ে। এই টুইটার লাইভ অনুষ্ঠানটি পরিচালনা করবেন রামকমল মুখার্জি, দেবের দীর্ঘদিনের বন্ধু তিনি। তাই প্রযোজক হিসেবে দেবের প্রথম ছবির প্রচারে অংশীদার হচ্ছেন বন্ধুর খাতিরেই। এই প্রথম টুইটার অফিস থেকে কোনো বাংলা ছবির ন্যাশনাল প্রমোশন হবে, তাই দেব ও রুকমিনীর জীবনে এটি নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটি উইকেন্ড। এই ঈদে মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের প্রথম ছবি রাজ চক্রবর্তী পরিচালিত চ্যাম্প। বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে একজন বক্সারের আত্মপ্রতিষ্ঠার লড়াই নিয়ে গড়ে উঠেছে এই ছবিটির গল্প। বন্ধুরা, দেব রুকমিনীর নতুন ছবি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনার পছন্দের সেলিব্রিটির এমন সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।